হ্যালো বন্ধুরা, দিস ইজ সপ্তর্ষিষ ম্যান্ড ওয়েলকাম টু চিটস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা যেই সিনেমাটা নিয়ে আলোচনা করব সেটা হলো জেলার। হ্যাঁ, আমি মানছি এই জেলার সিনেমাটা দেখতে দেখতে এতটা সময় লেগে গেল, কারণ এতদিন যেই সিনেমা বা যেই ওয়েব সিরিজ দেখছিলাম সেটার কারণেই জেলার দেখতে লেট হয়ে গেল। তো এবার আসি এই জেলার সিনেমার গল্পে। জেলার সিনেমার গল্পের বিষয়বস্তুটা কি, রজনীকান্ত যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ছিলেন, তার ছেলে ছিলেন এসিপি, হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার রিজনটা হলো ওই যে এরিয়াটা আছে সেই এরিয়ার মধ্যে নানার চক্র কাজ করতে থাকে এবং একজন গ্যাংস্টার থাকে, যেই গ্যাংস্টার কিনা নানা রকম মূর্তি বিদেশে পাচার করে এবং কে পাচার করছে না করছে সেগুলো এসিপি জানতে পারে না। শেষ পর্যন্ত এসিপি সেই এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। এর পরবর্তী সময় রজনীকান্ত নানাভাবে চেষ্টা করে তার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু কেউ সাহায্য করতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত কি হয়, সেই ছেলে কি মার্ডার হয় নাকি সেই ছেলে ফিরে আসে, রজনীকান্ত কিভাবে সেই ছেলের খোঁজ করবে, এইটা নিয়ে এই গল্পটা নিয়ে এই সিনেমাটা হয়েছে। এর ডিরেক্টর ছিলেন, এই ডিরেক্টর যে তার নাম হলেন নেলসন, যিনি এর আগে বিস্ট করেছে, এছাড়াও আর একটা সিনেমা করেছেন ডক্টর বলে, এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, বোধ হয় ডক্টর, হোয়াট এভার। তো এই যে নেলসন, যে খুব ভালো ডিরেক্টর এবং আমার বিস্ট অ্যাভারেজ লাগলেও তার আগের সিনেমাটা খুব ভালো লেগেছে, জেলার সিনেমাটাও খুব ভালো লেগেছে। দেখুন, প্রথম কথা বলি, এটা হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমা। মাস কমার্শিয়াল সিনেমা কিসের উপর ডিপেন্ড করে, ডায়লগের উপর, আর ডায়লগ খুব ভালো হয়েছে। আর সত্যি বলতে যে কমেডি সিনেমা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপর, মাস সিনেমা ডিপেন্ড করে ডায়লগের উপর, কমেডি সিনেমা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর থ্রিলার সিনেমা ডিপেন্ড করে ইনফরমেশনের উপর। তিনটে সিনেমার সাবজেক্টিভটা আলাদা। তো মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ডায়লগ প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে। তো এনিওয়ে, আমার রজনীকান্তের ডায়লগ খুব ভালো লেগেছে। এই সিনেমার ফার্স্ট হাফ ঠিকঠাক যাবে, অনেকে বোরিং ফিল করতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা এই সিনেমার এমনভাবে প্লট সাজানো হয়েছে, এমনভাবে স্ক্রিপ্ট লেখা হয়েছে, এই সিনেমাটা এরকমভাবেই ডিপেন্ড করে, এরকমভাবেই যায়। তো সেকেন্ড হাফ আমার খুব ভালো লেগেছে, অ্যাকশন ঠিকঠাকভাবে ডিজাইন করা, অনেক ক্যামিও আমরা দেখতে পারবো, বেশ কিছু সাউথ ইন্ডিয়ান অ্যাক্টররা আছে যারা ক্যামিও করবে, তার মধ্যে সুনীল আছে, এছাড়াও জ্যাকি শ্রফের ক্যামিও আছে, এছাড়াও বেশ কিছু অ্যাক্টরের ক্যামিও আমরা দেখতে পারব। সব থেকে মেন রিজন অনিরুদ্ধ, কি মিউজিক দিয়েছে, সব এখন প্রত্যেকটা রিল ওই গানটা থ্রু দিয়েই হচ্ছে। তামান্না ভাটিয়ার এক্সপ্রেশন জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, খুব ভালো। আর এই সিনেমার মিউজিক তো বললাম খুব ভালো, বিজিএম খুব ভালো, সাউন্ড খুব ভালো, সিনেমাটোগ্রাফি বেশ, অ্যাকশন ডিজাইন দারুণ, সেকেন্ড হাফ খুব সুন্দরভাবে এগিয়েছে, গ্রাফ খুব সুন্দরভাবে এগিয়েছে, প্লট সাবপ্লট খুব ভালোভাবে, দারুণ লেগেছে, আর একদম ফুল এন্টারটেনমেন্ট আছে সাথে। আপনি থালাইবাকে দেখতে পারবেন, থালাইবা আউটস্ট্যান্ডিং। এরকম সিনেমা খুব কম হয়, তো আপনারা চাইলে জেলার সিনেমাটা একবার দেখতেই পারেন, আমার তো খুব দারুণ লেগেছে, আমি এটাই দেবো 10/8। সো থ্যাংক ইউ গাইস, আমাদের এই প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, থ্যাংক ইউ।